ইতিহাসে তারা যে জিনিসগুলো বাদ দিছে, এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হলো, তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ইসলামী যে আন্দোলন গুলা হয়েছে এগুলোর আলোচনা করে নাই। এটা খুবই ইন্টারেস্টিং, আমার মতে প্রচন্ড ড্যামেজিং একটা বিষয় এটা। সপ্তম শ্রেণীর যে বইটা, সেখানে তারা ব্রিটিশদের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে, নীলকরদের বিরুদ্ধে, কৃষকদের এবং সমাজের যারা গরিব মানুষ তাদের নানা বিদ্রোহের কথা আলোচনা করছে। সেখানে তারা নীল বিদ্রোহের কথা বলছে, টঙ্কের কথা বলছে, নানকের কথা বলছে, স্বদেশী আন্দোলনের কথা বলছে, সাঁওতাল বিদ্রোহের কথা বলছে, অসহযোগ আন্দোলনের কথা বলছে, প্রীতিলতার কথা বলছে, ইলামিত্রের কথা বলছে, কিন্তু সেখানে তারা থিসিবির আলোচনা করে নাই, ফরাইজি আন্দোলনের আলোচনা করে নাই। এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। আমি একটা এক্সাম্পল দিই, মনে করো 2005 থেকে 2020 এর মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ 10 ফুটবলার কে ছিল, এটা একটা লিস্ট করা হলো, সেই লিস্টে মেসির নাম নাই, রোনালদোর নাম নাই। এটা কি পসিবল? এটা কি পসিবল যে কেউ এটা অনিচ্ছাকৃত ভাবে মিস করে গেছে? কেউ যদি 1995 সাল থেকে 2005 সাল পর্যন্ত শ্রেষ্ঠ ব্যাটসম্যানের লিস্ট করে, ক্রিকেটের বেস্ট ব্যাটসম্যান 10 জন ব্যাটসম্যান 1995 থেকে 2005 পর্যন্ত, সেখানে ব্রায়ান লারার নাম নাই, সচিন তেন্ডুলকারের নাম নাই, এটা কি হইতে পারে যে এটা জাস্ট ভুল করে বাদ গেছে? এই বিষয়টা এটা হচ্ছে হাস্যকর যে এটা কিভাবে সম্ভব যে ব্রিটিশদের বিরুদ্ধে কৃষক আন্দোলন নিয়ে কথা বলা হচ্ছে, সেখানে তিতুমীর রহমানের কোনো উল্লেখ নাই। কিভাবে আমি ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা আলোচনা করি সেখানে ফরাজি আন্দোলনের কথা না থাকে? আমি ফরাজি আন্দোলন সম্পর্কে আপনাদের খুব সংক্ষেপে কয়েকটা কথা বলি, আপনারা এবার নিজেরা চিন্তা করেন। ফরাজি আন্দোলন শুরু হয়েছে 1818 সাল থেকে, এরপর এটা টিকে ছিল 100 থেকে 120 বছর, ঠিক আছে? এই সময়ে পুরা যেটা ইস্ট বেঙ্গল, যেটা পূর্ব বাংলার বিশাল অংশ জুড়ে, আসামের কিছু অংশে তারা প্রভাব বিস্তার করছে, অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, এই যে ব্যাপক কর নেওয়া হইতো, খাজনা নেওয়া হইতো, এটার বিরুদ্ধে বাংলাতে প্রথম সংস্কারক যিনি অসহযোগ আন্দোলন শুরু করছেন এটা হলো আদিত্য বিরোধীরা। তিনি মানুষকে বলছেন যে তোমরা এই যে খাজনা বাড়ানো হয়েছে, এই খাজনা বেআইনি, তোমরা এই খাজনা দিবা। তিনি শুরু করছেন এটা। এটা এত বেশি প্রভাবশালী ছিল, এত বেশি মানুষ পছন্দ করছে যে তারা হাজারে হাজারে এসে তার সাথে যোগ দিছে। এমনকি হিন্দু কৃষকদের মধ্যে অনেকে ছিল যারা তাদেরকে সমর্থন করছে, অনেকে নীরব ভাবে আর অল্প কিছু জন সক্রিয় ভাবে। হাজী শরীফুল্লাহ রাহিমুল্লাহর ইন্তেকালের পর তার ছেলে মহসিন উদ্দিন আহমেদ দুদুমিয়া, যিনি যাকে বলা হয়, তিনি এটাকে আরো ব্যাপক ভাবে নিয়ে গেছেন। উনি বলছেন, ওনার একটা স্লোগান ছিল এটা যে লাঙ্গল যার জমিদার তোমাদেরকে আমরা খাজনা দিব না। মুসলিম সমাজের সমালোচনা করতে গিয়ে এই বইগুলোতে একটা কথা বলা হয়েছে যে মুসলিম সমাজে আশরাফ আত্রাফ ভেদ ছিল, অর্থাৎ উচ্চ বর্ণের মুসলিম, নিম্ন বর্ণের মুসলিম, এবং এটা সত্য, এটা ছিল, এবং এটা একটা জঘন্য ঘৃণ্য বিষয় যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তিনি এটা বন্ধ করাইছিলেন তাদের অঞ্চলে। রাজনৈতিকভাবে তারা ইসলামী হুকুমত কায়েম করতে চাইছিলেন। 1818 সালে ফরাজি আন্দোলন শুরু হয়েছে, সিমিলার সময়ে শহীদ তুইতিমিরের আন্দোলন চলতেছে, সিমিলার সময়ে ইমাম সাইদ আহমদ শাহীদের আন্দোলন চলতেছে, বালাকোট আন্দোলন যেটা, এবং তারা একজন আরেকজনের সাথে মানে তাদের সম্পর্ক ছিল এবং তারা সাহায্য করছেন। 1857 সালে যখন বিপ্লব হয়েছে সেই সময়ে তারা এটাকে সমর্থন করছেন এবং এই কারণে তাদেরকে বন্দী করা হয়েছে। তারা ব্রিটিশদের আইন আদালত এগুলো বেশিরভাগ ক্ষেত্রে বর্জন করতেন এবং তারা তাদের যেসব নিজেদের গ্রাম ছিল সেসব গ্রামগুলোতে তারা নিজেদের আদালত তৈরি করছিলেন। আদালত বলতে মুন্সি ছিল, প্রত্যেক 5 বা 7টা গ্রাম নিয়ে একজন মুন্সি ছিল, ওনারা ওখানে সমাধান করছেন। ইসলামের শরিয়া অনুযায়ী তাদের স্বতন্ত্র ব্যবস্থা ছিল, তাদের স্বতন্ত্র কাঠামো ছিল, তারা নিজেরা সাদাকা সংগ্রহ করতেন, তারা নিজেরা জাকাত সংগ্রহ করতেন, শরিয়া অনুযায়ী বিচার করার জন্য আদালত ছিল, সামরিক বাহিনী ছিল, প্যারামিলিটারি বাহিনী ছিল যাদেরকে তারা সামরিক প্রশিক্ষণ দিতেন, লাঠিয়াল বাহিনী ছিল, তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান ছিল। ওই সময়কার একজন ব্রিটিশ অফিসিয়াল তার বইতে লিখতেছে, তার নাম হলো বেভারিজ, সে বলতেছে যে দুদুমিয়া হলো দ্য ডি ফ্যাক্টো রুলার অফ বেঙ্গল, সে হলো কার্যত বাংলার শাসক। এবং সে বলতেছে বাকেরগঞ্জ বিভাগে কোন জাজ বা কোনো ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দুদুমিয়ার চেয়ে বেশি না। ওই সময়কার একজন সাব ডিভিশন অফিসার ছিল নবীন চন্দ্র সেন, সে বলতেছে যে ফরাইজিরা ব্রিটিশ শাসনের পাশাপাশি প্যারালালি নিজেদের এক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছে। যখন 1857 সালে বিপ্লব হইতেছে ওই সময় তারা সাথে সাথে দুদুমিয়াকে গ্রেফতার করছে। কেন করছে? কারণ তারা ভয় পাচ্ছে যে তার উনি এখান থেকে কিছু করবেন, কারণ দুদুমিয়া এর আগে ব্রিটিশদেরকে বলছিল যে আমি যদি বলি 50,000 লোক এখানে এসে হাজির হবে এবং আমি তাদেরকে যেদিকে মার্চ করতে বলবো তারা সেদিকে মার্চ করবে। এই ভয়ে যখনই বিপ্লবের কথা শুনছে তারা সাথে সাথে তাকে বন্দী করছে, কারণ তারা চিন্তা করছে যদি বাংলা থেকেও যদি কিছু হয় তাহলে একটা প্রবলেম তৈরি করবে। তিতুমিরের আন্দোলন এবং সাইদ আহমেদ শহীদের আন্দোলন, তারা সশস্ত্র পন্থার দিকে গেছেন, ফরাজি আন্দোলন সশস্ত্র পন্থার দিকে যায় নাই, কিন্তু তারা ব্যাপকভাবে সমাজে একটা অল্টারনেটিভ পলিটি তৈরি করছিলেন। প্যারালালি ব্রিটিশদের শাসনকে মানে তারা শাসনের সাথে সংঘাতে যান নাই সরাসরি, কিন্তু তারা সেটাকে চ্যালেঞ্জ করছেন এবং তারা সমান্তরালে নিজেদের একটা সামাজিক শক্তি তৈরি করছেন। এটা একটা এক্সাম্পল আমাদের জন্য।
কিন্তু এই এক্সাম্পল কি করাচ্ছে? আমাদের ইতিহাসে নাই। কেন? কারণ তাদের আদর্শ ছিল ইসলাম। অর্থাৎ তারা কি করছে, খুব কনসিয়াসলি তারা উপমহাদেশের মুসলিমদের যে ইতিহাস, গৌরবের ইতিহাস, যে গৌরবের আমরা উত্তরাধিকারী, সেই উত্তরাধিকার থেকে আমাদের বঞ্চিত করতেছে।